জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা নুসরাত হিমু ওরফে হুমায়রা হিমু নিজ হাতে নিজেকে শেষ করে দিয়েছেন বলে প্রাথমিক তথ্য পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। হিমুর কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে ধরার পর বাহিনীটি বলছে রুফির কাছে অন্তত 4 বার নিজেকে শেষ করে দেবেন বলে হুমকি দিয়েছিলেন হিমু। সবশেষ বৃহস্পতিবার একইভাবে জানালে পাত্তা দেননি রুফি, কিন্তু এবার সত্যি সত্যি অঘটন ঘটিয়ে ফেলেন হিমু। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন জানান, হিমু এর আগেও 3 থেকে 4 বার রুফিকে জানিয়েছিলেন তিনি প্রাণঘাতী হবেন, কিন্তু তা করেননি। বৃহস্পতিবার হিমু আর রুফির মধ্যে বাগবিতণ্ডা হয়। হিমু তখনও বলেছিলেন তিনি আত্মহনন করবেন। অন্যান্য সময়ের মতো এবারও রুফি পাত্তা দেননি। ঠিক তখনই আমি কি মরতে পারি না বলে নিজের প্রাণ নিজেই শেষ করে দেন হিমু। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হিমুর খালার দায়ের করা মামলার বিপরীতে রুফিকে ধরেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুফি র্যাবকে জানিয়েছেন 2014 সালে হিমুর খালাতো বোনের সাথে তার বিয়ে হয়েছিল, তবে কিছুদিনের মধ্যে পারিবারিক সমস্যার কারণে সেই সংসার টেকেনি। পূর্বের পারিবারিক আত্মীয়তার সুবাদে রুফির সাথে পরিচয় হয় হিমুর। খালাতো বোনের সঙ্গে বিচ্ছেদ হলেও রুফির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল হিমুর। এমনকি রুফি অন্য জায়গায় বিয়ে করলেও হিমুর সঙ্গে নানাভাবে নিয়মিত যোগাযোগ ছিল তার। 4 মাস আগে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এরপর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত শুরু করেন রুফি। রুফির বরাতে র্যাব বলছে সম্পর্কে ঘনিষ্ঠতার নানা পর্যায়ে বিভিন্ন সময়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া ও বাগবিতণ্ডা হতো। এছাড়াও গেল 2 থেকে 3 বছর ধরে হিমু বিগো লাইভ অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল পরিমাণ অর্থ অপচয় করেছেন। এসব বিষয় নিয়েও ছিল হিমু রুফির দ্বন্দ্ব। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই কিছুটা পর্দার আড়ালে ছিলেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন ভিউ না থাকার কারণে তাকে সেভাবে অভিনয়ের সুযোগ দিতেন না পরিচালক ও প্রযোজকরা। এ নিয়ে তার মধ্যে একরকম অভিমানও কাজ করেছিল বলে জানা গেছে। শেষ পর্যন্ত পৃথিবীকে বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হিমু। হুমায়রা হিমু 1985 সালে 23 নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। 2005 সালে বিনোদন দুনিয়ায় কাজ শুরু করেন হুমায়রা হিমু। এ সময় তার আসল নাম হুমায়রা নুসরাত হিমু থেকে হুমায়রা হিমু হয়। এইডস নিয়ে সচেতনতামূলক একটি বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে মডেলিং জগতে পা রাখেন হিমু। পরে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেন তিনি। টিভি নাটকে অভিনয় শুরুর পর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার অভিনয় দর্শকের মধ্যে সাড়া ফেলে। অসংখ্য জনপ্রিয় নাটকের পাশাপাশি হিমু অভিনয় করেছেন একটি সিনেমাতেও। তার অকাল প্রয়াণে শোক নেমেছে সবিজঙ্গনে। সাদা কালো নিউজ।